তারা কি আপনার ঠিকমতো দেখভাল করে ঠাকুর? হ্যাঁ করে করে। ওই যে বললুম সর্বক্ষণ মন্দিরে কাজকর্ম করে আর তারা এর সময় দিতে পারে এই আর কি। সেই জন্যই আমি তেমনই একজন করিতকর্মা হিন্দুস্তানি লোককে রাখবো ভাবছি। ভান্ডারী মশাই, আপনি কিন্তু লোক রাখতে দেরি করবেন না। আগে বাবু, আমি তাহলে এখন আসি ঠাকুর, আমাকে আবার কালী ঘরে যেতে হবে। এসো এসো আবার এসো কিন্তু। হ্যাঁ ভান্ডারী দাদা, এই বাবু এর জন্য নোক রাখতে চাইছে কেন দা? তুমি কি ওই রামনীলোর কথা বাবুর কাছে কিছু বলেছ? ঠাকুর, বাবু জানবাজারের বিনিয়া, তাকে কিছু বলতে হয় না, তিনি এমনিতেই সব বুঝতে পারেন। ও ভান্ডারী দাদা, রামনীলোর চাকরিটা চলে যাবে নি তো? ঠাকুর, আপনার ভাইপোর লেখাপড়া জানে, বুদ্ধিমান, তবে রিদুর মতো ওপর চালাক নয়, আসল চালাক। সে জানে কি করে শ্যাম আর কুল একসঙ্গে রক্ষা করতে হয়। আমি এখন আসি ঠাকুর, বাবু মন্দিরে গিয়েছেন, আপনার জন্য ভোগ আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। মা, ও মা, মা রে, তুই রামনেলোরে রক্ষী করিস মা, রক্ষী করিস, ওর দোষ ধরিস নি মা, দোষ ধরিস নি মা, মা রে। মায়ের ভোগ বিতরণ ঠিকঠাক হয় তো গোমস্তা মশাই? মায়ের ভোগ প্রসাদ না পেয়ে কেউ ফিরে যান না তো? আগে না বাবু, যে ব্যবস্থা রানীমা আর সেজবাবু করে দিয়ে গেছেন তার কোনো নড়াচড়া হয় না। ভান্ডারী মশাই সেই দিকটা খুব ভালো খেয়াল রাখে। আর ঠাকুরের ঘরে রোজ সময় মতো তার ভোগ যায় তো? তার তো দুবেলা আহার ওই ভোগের ওপরই। কি হলো, চুপ করে আছেন যে? ঠাকুরের ঘরে সময় মতো তার ভোগ যায় না, তাকে সামনে বসে ভোগ খাওয়ানো হয় না? মানে আসলে মায়ের ভোগ আরতির পরে ভান্ডারী মশাই নিজে সযত্নে ঠাকুরের ভোগটা আগে তুলে রাখে, বুঝলেন? না না, আমি ভোগ তুলে রাখার কথা জানতে চাইছি না, আমি জানতে চাইছি ঠাকুরকে তার ভোগ দেওয়া হয় কিনা, তিনি তা খান কিনা। ঠাকুর সেটা খান কিনা সেটা তো বলতে পারবো না বাবু, তবে ভান্ডারী মশাই সেদিকটা নজর রাখে। তাহলে রামলাল ঠাকুর, তিনি দেখেন না? তিনি কি করে দেখবেন? কেন ঠাকুর খেলেন কি না খেলেন এসব দেখার সময় কোথায় তার? নমস্কার মশাই, ইনি কি বলছেন? আগে ভান্ডারী মশাই এক্ষুনি গিয়ে ঠাকুরকে খাইয়ে আসবে। ভান্ডারী মশাই কেন ঠাকুরকে গিয়ে ভোগ খাওয়াবে, তার নিজের ভাই কো থাকতেন? দেখি দেখি বাবু একটু যাই। ও হো হো বাবু, আমি আপনার সঙ্গে এখন ঠিক কথা কইতে পাচ্ছি না, খুড়োরে যদি এখন আমি না খাইয়ে আসি তিনি আবার খিদের জ্বালায় ছটফট করবেন, আমি বরং তারে খাইয়ে এসে আপনার সাথে কথা কইব। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। মা মা গো, কি ব্যাপার বলুন তো আপনাদের, আপনাদের কানা ভূষা বা আপনাদের চোখ মুখের ভাষা পড়ে তো মনে হয়েছিল রামলাল ঠাকুর সত্যি সত্যি তার ফুলোকে অবহেলা করেন, কিন্তু চোখে তো অন্যরকম দেখলাম। শুনুন, রামলাল ঠাকুরের বিরুদ্ধে আপনাদের চোখ মুখের ভাষা বদলে নিন, বুঝলেন? ঠাকুর আজ তার নিজের ভাইপোর হাতে খাচ্ছে, আপনিও খেলেন, শুধু ঠাকুর একা নন, চাটুর্যে চালাকিপনার কাছে আপনার বিষয়ী চোখ ধোঁকা খেয়ে গেল বাবু। না না, পেট ভরেছে খুড়ো?
দেখো কোন তোমারে আমি এত যত্ন আত্তি করি, ওদিকে ওরা চৈলক্য বাবুর কানে বিষ ঢালছে। ঢালছে বুঝি? হ্যাঁ, কান ভারী করছে। আচ্ছা তুমিই বলো, কালী ঘরের কম খাটুনি, সেসব সেরে তো আমি তোমার যত্ন আত্তি করি, তোমারে তো খাবারটা দিয়ে যাই, খাইয়ে পর্যন্ত দিয়ে যাই। আসলে কি জানো তো, ওরা আমার ভালোটাই চায় না। আচ্ছা তুমিই বলো খুড়ো, কালীঘরে কম খাটনি তুমি তো জানো। হ্যাঁ, সে বেশ খাটতে হয় ওই বেটির জন্য। তা তুই এক কাজ কর না, তোর যদি মনে হয় সে বেটির কাজ তুই একা হাতে সামলাতে পারছিস নি, তো শিবরামরে ডেকে আন না কেনে। ওর তো এখন কাজের দরকার, তোর সহকারী হিসেবে। না না না, এক্ষুনি শিবরামকে কোনো দরকার নেই, আমি তো সব সামলাতে পারছি খুড়ো। ও তো পাচ্ছি যখন তখন থাক। হ্যাঁ এখন থাক, শুধু খুড়ো তুমি ওই সেজবাবুর ব্যাটারে একটু বলো যে আমি তোমার যত্ন আত্তি করি, ঠিক সময় মতো খাবার দাবার দিই, তোমার কোনো অমান্য করিনি, বলো। হ্যাঁ অখুড়ো বলবে তো, ঠাকুর ঘাটে কেশব সেন মশাই এসছেন, তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। কেশবেজি, কিষ্ট কেশবেজি, তুমি তারে এখানে নিয়ে এসো গা। হ্যাঁ তিনি এখানে আসবেন না ঠাকুর, তিনি বোধহয় আপনাকে নিয়ে জলবিহারে যাবে। জলবিহারে নিয়ে যাবে? হ্যাঁ বলো কি গা, বেশ হবে গা, বেশ হবে, যাই গো, আমি যাই, আমি যাই গো, কি আমি যাই। উনি তো জামা টামা না পড়ে চলে গেলেন। এই রামল, যাও যাও যাও, ওনার পিছু পিছু যাও, ওনাকে জামাটা পরিয়ে দাও। ভান্ডারী মশাই, আমার মেলা কাজ আছে, ওদিকে মন্দিরে দোর বন্ধ করতে হবে। ধরুন ধরুন, আপনি ধরুন গে কুড়োরে পরিয়ে দিন, যান। ঠিক আছে আমি দিচ্ছি। হ্যাঁ যান। আমি আজ আপনার মন প্রাণ সব জুড়িয়ে দেবো ঠাকুর। কিন্তু এটি আপনি খালি গায়ে কেন ঠাকুর? এই দেখো দেখি, তুমি এসে শুনে এর যে আর তর্স হইল নি কেমন? ওই দেখো ভান্ডারী দাদা এসে এরে ভদ্রলোক সাজাবার জন্যে। ও ভান্ডারী দাদা, দাও দাও এরে ভদ্রলোক সাজিয়ে দাও, ভদ্রলোক সাজিয়ে দাও, ভদ্রলোক কেশব বাবু, কেশব বাবু, না গো না, ওই তোমার সঙ্গে যাওয়ার জন্য এ ভদ্রলোক সেজে তৈয়ার। আপনি সব সময় আমার কাছে ভদ্র থেকে ভদ্রজনা ঠাকুর। আমি আপনাকে খালি গায়ের কথা এই কারণে বলেছিলাম যাতে গঙ্গার হাওয়া আপনার গায়ে না লাগে। ও আজ আপনাকে নিয়ে আমি নৌকা বিহারে যাব ঠাকুর। ও মা, নৌকো বিলাস? ও ভান্ডারী দাদা শুনেছো, কেষ্টর নৌকো বিলাস? যান ঠাকুর যান, ঘুরে আসুন, আপনার মন ভালো লাগবে। চলো 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 গো কেশব বাবু, চলো তোমার সাথে খানিক্ষণ আমোদ করে আসি। ও মা মা, হেরে রসে বসে রাখিস রে মা, রসে বসে রাখিস, চলো চলো ঠাকুর, ঠাকুর সর্বদা রসে বসে থাকতে চান, আর সকলে রসে বসে রাখতে চান, তিনি আনন্দে নেই, কি কথা আমি বিশ্বাস করতে পারছি নি দিদি, সত্যি বিশ্বাস করতে পারছি নি। আমি নিজের কানে শুনেছি লক্ষণের ভাই সে সেখানে তার দাদার সাথে দেখা করতে গিয়ে সব শুনেছে, আর একটু আগে পথের ধারে আমার সাথে দেখা হতে সব বললেন, আর সেই শুনেই তো আমি ছোটো বউ ছুটে এলুম তোমার কাছে। না না তুমি আর এখানে থেকো নি, তুমি সেখানে যাও। কোথায়?
অভিজ্ঞতাই সেখানে ভালো নেই। আমার আমার রামলাল তারে অভিজ্ঞ করে তাকে দেখেনি। না না, এইটাইতে যদি শুনতুম যে মা গঙ্গা শুইকে গেছে তাহলে বিশ্বাস করে নিতুম। বিশ্বাস করতে গিয়ে আমারও মন চায় মেজে বউ, কিন্তু মন্দিরে রামলালে কত নাকি শখ খুলে জানে। ছোট বউ, এ তোমার সংসারের ব্যাপার, কিন্তু গদাই তো আমারও, আমিও তারে। তুমি শিগগির যাও সেখানে, শিগগির যাও। একটাবি কারে সামলা, নিজেরে তাকে তাকে দিয়ে দিবে। ঠাকুর আপনি আমার শক্তি দেন, ঠাকুর শক্তি দেন। দিদি, ও দিদি, দিদি, ও দিদি, দিদি গো, ও দিদি, ও লোককে শিগগির আয়। কি হয়েছে কুড়ি? ও দিদি, ও লোককে শিগগির করে দরজাটা ধাক্কা দে, কি জানি তোর মা না ভেতরে কোনো অলুত্ত করে বসে। ও দিদি, মা, ও মা, মা গো, তোর কথাই সত্যি হলো রে সারদা, তোর কথাই সত্যি হলো। তুই গদাইয়ের বউ, গদাইয়ের কথা যেমন সকলে বেদবাক্য হিসেবে মানে, তোর কথাও বেপল যায়নি সারদা, তোর কথাও বেপল যায়নি। আচ্ছা বল দেখিনি, এমনটা হতে পারে? আমি কবে এমন ছেলেরে ধরতে পারি যে তার বাপ সমান খুনরে অমান্যি করবে? বল এমনটা কি হতে পারে? জানিস তো রামলাল রে না কেউ সহ্য করতে পারছি নে, এই জন্য এমন ওর নামে কথা বলে বেড়াচ্ছে। তুমি শান্ত হও দিদি, শান্ত হও। তুই তো জানিস সারদা, আমার আমার রামলাল মন্দিরে বড় পুরোহিত হয়েছে বলে সবার ওর উপর রাগ, তাই তোর নামে এমন কথা ছড়াচ্ছে। তা নইলে আমার রামলাল কখনো এমন কাজ করতে পারেনি। হয়তো তোমার কথাই ঠিক মা, দাদার হয়তো সঙ্গ দোষ হয়েছে, তারাই হয়তো দাদারে ভুল পথ দেখাচ্ছে। ওই যে কথায় আছে না, অসৎ সঙ্গে সব বোনাস, দাদার হয়তো সব বোনাস হতে চলেছে। কিচ্ছু হবে না গো দিদি, রামলালের শরীরে ঠাকুরের রক্ত। মুখে এসব কথা কানে রটাচ্ছে রে সারদা। না মা, না খুড়ি, আজ পাইন খুড়িরে এসে যে কথাগুলো তোমাদের বলে গেল, যেগুলোকে তোমরা রটানো ভাবছো সেগুলো আমি আগেও শুনেছি গো। আগেও শুনেছিস? কার কাছে শুনেছিস? কোথায় শুনেছিস? হাটে, আরামবাগের ঘাটের ব্যাপারিয়াই ছিল, তারা বলাবলি করছিল আমি শুনেছি। তারা নিত্য নৌকা নিয়ে বৈদ্যবাটি যায়, কলকাতা যায়, দক্ষিণেশ্বরে যায়। শুনেছিস যখন, তবে আগে বলিসনি কেন? তখন সেভাবে বিশ্বাস করতে পারিনি মা। এখন বিশ্বাস করছিস কেন? যা রটে তা কিছুটা তো বটে মা, না হলে গায়ের বউরা এও বলে যায়। শিবু, শিবু, খুড়ো সেখানে একলাটি রয়েছে, কেউ দেখাননি।
ও খুড়ি, শুনলে তুমি, খুড়ো সেখানে যে একলাটি রয়েছে। তিনি যে একলাটি থাকেননি তা তো তুই দেখেছিস রে মা। কালী ঘরের কালী তেনার সঙ্গে সবক্ষণ আছে। ও খুড়ি, তোমার চিনতে হচ্ছে নি? কি যে হচ্ছে তা যদি কাউরে দেখাতে পারতুম। ভাবনা হচ্ছে রে মা, হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস রাখি মা ভবানীর ওপর। মা তেনার ব্যাটারে যেমনি রাখবে তিনি তেমনি থাকবেন রে। এই গঙ্গা বক্ষে লহরের দিকে তাকিয়ে কি দেখছেন ঠাকুর? দেখছি গো। যেমনি তোমাদের নিরাকারি বিম্বর সাথে এর সাকার বিম্বময়ী একাকার হয়ে যাচ্ছে গা। সেটা কিরকম ঠাকুর? এই যে গঙ্গার বন্যহীন ধারা, এ হলো গিয়ে তোমাদের নিরাকার বিম্ব। আর এই যে লহর, একের পর এক লহর পারে গিয়ে কখনো বা গড়ছে কখনো বা ফাংছে, এ হলো গিয়ে সাকার বিম্ব। দুয়ে মিশে একাকার। আচ্ছা ঠাকুর, বলতে পারেন আপনার ব্রহ্মময় কালো কেন? দূরে আছে বলি তারে কালো দেখতে পাচ্ছ? এই যে আকাশের মতো দূর থেকে এর নীল বর্ণ দেখায়, কিন্তু এই আজলা করে তারে কাছে দেখো, দেখবে কোনো বর্ণ নাই। মাঝে আমার ইচ্ছে মুই গো, ইচ্ছে মুই। আচ্ছা ঠাকুর, আপনার ব্রহ্মময় যদি ইচ্ছে মুই হন তাহলে তিনি, তার ইচ্ছাতেই সব কিছু চলে, তাহলে তিনি তো সবার মুক্তি ঘটাতে পারেন ঠাকুর। কিন্তু তিনি তা করেন না কেন ঠাকুর? বুড়ি ছোঁয়াছুঁয়ির খেলাতে ছোটাছুটি না করে বুড়িরে ছুঁয়ে দিলেই যে খেলা শেষ গা। বুড়ির যে আহ্লাদ ওই ছোটাছুটিতে, সহজে কি তারে ছুঁতে দেয় গা? আচ্ছা ঠাকুর, আমরা যে ব্রহ্মতত্ত্ব বোঝাবার জন্য লেকচার দিই, মানুষকে বোঝানোর চেষ্টা করি, তাতে ব্রহ্মময়ী যার বিয়ে তার হুশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তোমাদের নেকচারের হয়েছে সেই অবস্থা, যার জগৎ সে বোঝাবে গা। এই নুনের পুতুল হয়ে সাগরের জল মাপতে যেওনি তো তোমরা, যেওনি।